অবশেষে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে কুসুমডি ব্লকের মালিকাও গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল থেকে গোবরাবিল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হল। রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল ও কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার, কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল কাদের মিয়া, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা, মালিকাও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস সহ আরো অনেকেই। মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই রাস্তাটি বর্ষায় প্রচণ্ড ভয়াবহ অবস্থা হয়, কার্যত চলাফেরার অযোগ্য হয়ে পড়ে। এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং বিভিন্ন মহলে স্মারকলিপি জমা দিয়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে প্রায় 8 বছর পর এই রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রকাশ সরকার বলেন, গ্রাম মিলেই খুশি, কয়েকটা গ্রামের রাস্তা এটা ছিল। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছিল? এটা আমাদের বিশেষ সমস্যা ছিল, বর্ষার দিনে আমরা সাইকেল নিয়ে হেঁটেও আমরা যাতায়াত করতে পারতাম না। আচ্ছা, এবার 7-8 বছর ধরে আন্দোলন করার পর এবারে আমরা রাস্তাটা পেলাম। যদি রাস্তাটা সম্পূর্ণ হয় ভালোভাবে, তাহলে আমরা গোটা গ্রাম মিলেই খুশি। জানা গেছে এই 5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। অত্যন্ত মানুষের দরকার ছিল কুসুমন্ডি, এই আমাদের এই অঞ্চলটাতে। সেই জন্য অনেকদিন ধরে এখানকার মানুষের এই রাস্তা দুটো ডিমান্ড ছিল। সেটা এখানকার এমএলএ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন, আমিও সঙ্গে সহযোগিতা করেছি, জেলা পরিষদের মেম্বাররা করেছেন, এটা স্যাংশন হয়েছে। আমাদের একটা এনবিডিডি থেকে হচ্ছে, আর একটা রাস্তা আমাদের আরআইডিএফের, সেটা স্যাংশন হয়েছে, সেখান থেকে হচ্ছে। আমাদের এটাও এই কাজগুলো দুটো এখানটায় আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করে দিয়েছি, এই কাজ শুরু হয়ে যাবে, কন্ট্রাক্টর কাজ শুরু করে দেবে। দীর্ঘদিনের এই বেহাল রাস্তা সংস্কার হওয়ায় সাধারণ মানুষজন অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন বিধায়িকা রেখা রায়। আজকে আমাদের কুসুমন্ডির মালিগাঁও অঞ্চলে দুটি রাস্তা উদ্বোধন হলো, একটা হচ্ছে রামচন্দ্রপুর থেকে গোবরাবিল হাই স্কুল, এফসি স্কুল থেকে এই রাস্তাটা হলো, এটা হচ্ছে আরআইডিএফ থেকে, আর একটা হচ্ছে এনবিডিডি থেকে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে নিত্য গোপালের বাড়ি থেকে হচ্ছে মন্টু রায়ের বাড়ি পর্যন্ত। আচ্ছা, এই দুটো রাস্তায় যে আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে একদম কী বলবো যে 6,54,00,000 টাকারই কাজ হচ্ছে, অনেক বড়। এলাকাবাসী তো খুশি হবে, সত্যিই তো রাস্তার খুব যে রাস্তা দিয়ে চলাচলে খুবই অসুবিধা ছিল। যদিও এখানে এই রাজবংশী মানুষরাই বেশিরভাগটা এখানে হচ্ছে চলাচল করে, একটা অসুবিধা ছিল যে আমি কথা দিয়েছিলাম সেই কথাটা যে রাখতে পেরেছি, তার জন্যই আমি নিজেকেই গর্ববোধ করছি। কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।